بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي إنا فتحنا لك فتحا مبينا نشجي امي تمك دياتي شوية سپشت بجاي ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما جنو الله تمہارے اتیت او بھوشت ترتیشمو مرجنا کرن ایبن تمہارے پتی تہارے انگرہ پنن کرن او تمہارے شرل پتے پوری چلیتو کرن وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا ایبن اللہ تمہیں کے بولشت ساج جدان کریں هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وكان الله عليما حكيما তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন যেন তারা তাহাদের ঈমানের সঙ্গে ঈমান দৃঢ় করিয়া নেয় আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما يا أيجن جي তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত যেখানে তাহারা স্থায়ী হইবে এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুশরিক পুরুষ ও মুশরিক নারী যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দিবেন অমঙ্গল চক্র উহাদের জন্য আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন এবং উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখিয়াছেন উহা কত নিকৃষ্ট আবাস ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما আকাশ মণ্ডলী ও পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরই এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আমি তোমাকে প্রেরণ করিয়াছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা যাহাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما جارت تمار حتى بايات کرے তাহারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতঃপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার পরিণাম তাহারই এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহাপুরস্কার দিবেন
سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا যে সকল মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছে তাহারা তোমাকে বলিবে আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রাখিয়াছে অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন উহারা মুখে তাহা বলে যাহা উহাদের অন্তরে নাই উহাদেরকে বলো আল্লাহ তোমাদের কাহারও কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করিলে কে তাহাকে নিবৃত্ত করিতে পারে বস্তুত তোমরা যাহা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا না তোমরা ধারণা করিয়াছিলে যে রাসূল ও মুমিনগণ তাহাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরিয়া আসিতে পারিবে না এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হইয়াছিল তোমরা মন্দ ধারণা করিয়াছিলে তোমরা তো ধ্বংসমুখী এক সম্প্রদায় وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا যারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে না আমি সেই সব কাফিরদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রাখিয়াছি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু سَيَقُولُ الْمُخَلَّفُونَ إِذَا انْطَلَقْتُمْ إِلَى مَغَانِمَ لِتَأْخُذُوهَا ذَرُونَا نَتَّبِعْكُمْ يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلَامَ اللَّهِ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ اللَّهُ مِن قَبْلُ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا بَلْ كَانُوا لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাইবে তখন যাহারা পশ্চাতে রহিয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদেরকে তোমাদের সঙ্গে যাইতে দাও উহারা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করিতে চায় বল তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হইতে পারিবে না আল্লাহ পূর্বেই এরূপ ঘোষণা করিয়াছেন উহারা অবশ্যই বলিবে তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করিতেছ বস্তুত উহাদের বোধ শক্তি সামান্য قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وَإِن تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُم مِّن قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا যেসব মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছিল তাহাদেরকে বলো তোমরা আহত হইবে এক প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করিতে তোমরা উহাদের সঙ্গে যুদ্ধ করিবে যতক্ষণ না উহারা আত্মসমর্পণ করে তোমরা এই নির্দেশ পালন করিলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করিবেন আর তোমরা যদি পূর্বানুরূপ পৃষ্ঠ প্রদর্শন করো তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারীদ হারাজ
ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما অন্ধের জন্য কোনো অপরাধ নাই, খঞ্জের জন্য কোনো অপরাধ নাই, এবং পীড়িতের জন্য কোনো অপরাধ নাই, এবং যে কেউ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে, আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করিবে, তিনি তাহাকে মর্মন্তুদ শাস্তি দিবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আল্লাহ তো মুমিনগণের উপর সন্তুষ্ট হইলেন যখন তাহারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করিল। তাহাদের অন্তরে যাহা ছিল তাহা তিনি অবগত ছিলেন। তাহাদেরকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ যুদ্ধের লভ্য সম্পদ যাহা উহারা হস্তগত করিবে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধের লভ্য বিপুল সম্পদের যাহার অধিকারী হইবে তোমরা। তিনি ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করিয়াছেন এবং তিনি তোমাদের হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন যেন ইহা হয় মুমিনদের জন্য এক নিদর্শন এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে। এবং আরো রইয়াছে যাহা এখনো তোমাদের অধিকারে আসে নাই, উহা তো আল্লাহ আয়ত্তে রাখিয়াছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফিররা তোমাদের মোকাবিলা করিলে উহারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিত, তখন উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইত না। সুন্নাত আল্লাহি আল্লাতি কদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদ লিসুন্নাতি আল্লাহি তাবদীলা ইহাই আল্লাহর বিধান, প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাইবে না। তিনি মক্কা উপত্যকায় উহাদের হস্ত তোমাদের হইতে এবং তোমাদের হস্ত উহাদের হইতে নিবারিত করিয়াছেন। উহাদের উপর তোমাদেরকে বিজয়ী করিবার পর তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন। হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়াল হাদিয়া মা'কুফান আন ইয়াবলুগা মাহিল্লাহ ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما উহারাই তো কুফরি করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদেরকে মসজিদুল হারাম হইতে ও বাধা দিয়াছিল কুরবানের জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছিতে।
তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হইত যদি না থাকিত এমন কতক মুমিন নর ও নারী যাহাদেরকে তোমরা জানো না, তোমরা তাহাদেরকে পদদলিত করিতে অজ্ঞাত সারে, ফলে তাহাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে। যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি এই জন্য যে তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন, যদি উহারা পৃথক হইত আমি উহাদের মধ্যে কাফিরদেরকে মর্মন্তুদ শাস্তি দিতাম। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما. যখন কাফিররা তাহাদের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তাহার রাসূল ও মুমিনদেরকে স্বীয় প্রশান্তি দান করিলেন আর তাহাদেরকে তাকওয়া বাক্যে সুদৃঢ় করিলেন, এবং তাহারাই ছিল ইহার অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সমস্ত বিষয় সম্যক জ্ঞান রাখেন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. নিশ্চয়ই আল্লাহ তাহার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়ন করিয়া দেখাইয়াছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করিবে নিরাপদে। তোমাদের কেহ কেউ মস্তক মুণ্ডিত করিবে আর কেহ কেউ কেশ কর্তন করিবে, তোমাদের কোনো ভয় থাকিবে না। আল্লাহ জানেন তোমরা যাহা জানো না, ইয়া ছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক সদ্য বিজয়। তিনি তাঁর রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করিয়াছেন অপর সমস্ত দিনের উপর ইহাকে জয়যুক্ত করিবার জন্য, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. محمد الله الرسول তাহার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাহাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখিবে। তাহাদের লক্ষণ তাহাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুটিত থাকিবে। তাওরাতে তাহাদের বর্ণনা এইরূপ এবং ইঞ্জিলেও তাহাদের বর্ণনা এইরূপই। তাহাদের দৃষ্টান্ত একটি চারা গাছ, যা হইতে নির্গত হয় কিশলয়, অতঃপর ইহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যাহা চাষির জন্য আনন্দদায়ক। এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা